হে গাইস, ব্যাক টু মাই চ্যানেল রাকিব। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। তো আজকে গণেশ পুজো, গণেশ পুজোর উপলক্ষে সবাইকে জানাই শুভ গণেশ পুজো, তাই তো? তো আমাদের পাড়ায়ও গণেশ পুজো হচ্ছে, আমি দেখাবো, বিকেলে যদি যাই দেখাবো। আর আমার ঘরেও গণেশ, এই যে আমাদের ছোট্ট গণেশ, এই একটা গণেশজি, এই একটা গণেশজি, তো এই একটা গণেশজি। তো আজকে আমার ছেলে সকালেই পুজো দিয়ে গেছে, দেখছো? আর এই যে পরীক্ষা দিয়ে, আজ মিউট কর। তো আজকে পরীক্ষাটা কেমন হয়েছে বল? বলছে তো ভালোই হয়েছে, ভালোই হয়েছে, ভালোই হয়েছে, জানি না কীরকম হয়েছে, ঠিক আছে। তো আর আজকে গড়িয়ায় আসার সময় সবাই আমি চান করে উঠলাম, উঠেই মাত্র ভিডিও করতে বসেছি। সকাল থেকে হয়নি, সকালে এত তাড়াহুড়ো থাকে, এত তাড়াহুড়ো থাকে, কিচ্ছু করতে পারি না, কিছু হয়ও না। তো এখন ভাবলাম একটু বসে ভিডিওটা বানিয়ে নিই। তো আরে এত রোদ, এত রোদ আমাদের ঘরে, এখানে বাবা বসা যাচ্ছে না, গরমে টেকাই যাচ্ছে না। তো চলো দেখো, তোমাদের জন্য শুধু আমি বাস থেকে নেমেছি, না তার একটু যেতে হয় আমাদের, মানে গড়িয়া স্টেশনের সামনেই ঠাকুরটা নেমেছে, কিন্তু বাসটা একটু ঘুরে যায় তো ওই জন্যে। তো ওখানে নেমেছি, নেমে তোমাদের ঠাকুরটাকে দর্শন করানোর জন্য আমি নেমেছি। তো চলো দেখো আমাদের পাড়ার ঠাকুরটা কেমন হয়েছে, তোমরা জানাবে। আমাদের পাড়ার ঠাকুরটা আমি বিকেলে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো চলো আগে গড়িয়া স্টেশনের ঠাকুরটা কেমন হয়েছে দেখো। হে গাইস, তো এই যে এটা হচ্ছে আমাদের গড়িয়া স্টেশনের ঠাকুর। তো দেখো কত বড় প্যান্ডেলটা করেছে, আর এই জায়গাটা দেখছো তো, এই জায়গাটা ফাংশন হবে কালকের বা পরশু দিনকে, ফাংশন হবে যখন পুজোটা হয়ে যায়, ফাংশন হবে ওখানে, এই যে এই জায়গাটায়। তো আর কত বড় দেখো, আর গাড়ি সেরকম জ্যাম, আর কত বড় ঠাকুরটা শুধু দেখো তোমরা। হে গাইস, তো এখন বাজে বিকেল 6টা। তো এখন যাচ্ছি আমরা ঠাকুর দেখতে, ঠাকুরটা একটু দেখেই আসি। তো নাইটি পরে আসি, আমি আর অপর্ণা আমার দিদি যাচ্ছি, চলো আমরা যাই। কী করবো এবারে, ভয়েস তো আর দিতে পারবো না, ওখানে অনেক গান বাজনা সব হচ্ছে। তো চলো আমরা দেখাই আমাদের পাড়ার ঠাকুর কেমন হয়েছে, কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চ তাড়াতাড়ি খেলি তো, ঠিক আছে? হ্যাঁ, মাথা খারাপ করে দিচ্ছে, দেখেছো কিরকম আমাদের সবার ফেসবুক? ও উড়িয়ে দিয়েছে, ওর কিছু না আছে, কিন্তু আমাদের হ্যাঁ মেসেঞ্জার এরকমই হয়, এরকমই মানে এরকম, আমি তো উড়িয়ে দিলাম। তো ওর আছে, আমার কিন্তু উড়ে গেলে উড়ে যাচ্ছে ওই গবলুর। তো আমাদের মেসেঞ্জার হবে না, আর তোর তো আছে, হচ্ছে তো, আবার কি হবে না? হ্যাঁ হয় না, আমার নিজেই উড়িয়ে দিয়েছে, আমি মেসেজ ক্লিক করলে লেখা লাগবে ডাউনলোড করো। হ্যাঁ আমার সেম। তো চলো আমরা ঠাকুরটা দেখি, দিয়ে দেখছি এখন আমাদের ডিসকাস চলছে, মেসেঞ্জার মেসেঞ্জার এত মেসেজ করে লোককে কি করে, এসব মেয়েরা এত মেসেজ করে কেন, বিশেষ করে ও মেসেজ আসে কিন্তু করে না, মেসেজগুলো ঢুকলে তাদের তো একটু রিপ্লাই দিতেই হয় মাঝে মাঝে। হ্যাঁ নিশ্চয়ই, আরেকজন আসছে, এবার বলবে দেখ না, দেখবি আরেকজন আসছে, বলবো যাবি ঘুরতে, বলবে না, মুখ খা আছো, দেখো মুখ খা, দেখো মুখ খা, দেখো যাবে তো না, এই দেখো যাবে না, আগেই বলে দিল সত্যি সত্যি না, ওরকমই আমরা টাটা চলে যাচ্ছি, কিন্তু ও ডেন থেকেই হাঁটবে, আয় যাবি তাই, হ্যাঁ অপুর নি কিছু করেছি, ওই আয় যাও অপু চলে গেল। তো ও যাবে না, ও দাদুর সাথে থাকলে ও কারো কাছে যাবে না, ও দেখছে আমাদের, দেখতে পাচ্ছ ওই যে যাচ্ছে দাদুর হাত ধরে ধরে। তো চলো আমরা, আমি খালি ভাবছি তোদের মতো আমরা যাই, ফেসবুক তো আবার উড়ে, এই মেসেঞ্জারটা না উড়ে যায় না রে, তোর উড়বে না, তো যখন এখন উড়ে নেই তাহলে উড়বে না। তো চলো আমাদের ঠাকুরটা দেখাই তোমাদের। সুখ কর্তা দুঃখ হর্তা বার্তা
जय देव जय मंगल मूर्ति दर्शन मात्रे मन कामना पूर्ति जय देव जय देव প্রসাদও খেয়ে নিলাম, ঠাকুরের দর্শন করলাম, প্রসাদও খেয়ে নিলাম। লাইভ হচ্ছে না, লাইভ করতেই জানি না। অলক যাবো, বসবো অলক, অলক এরা কোথায় বসবে আমাকে নিয়ে? আমি সয়াবিন, সয়াবিন সয়াবিন আয় তো ঠিক আছে। গাইস, তো আমরা বাড়ি চলে এসেছি, আর আমাদের পাড়ার ঠাকুরটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। তো দোকানেও গেলাম আর ঠাকুরটাকেও দর্শন করে আসলাম। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দাও, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও, করে দাও, করে দাও, তোমাদের কাছে অনুরোধ করছি, অনুরোধ। টাটা, বাই বাই।